গুড মর্নিং, গুড মর্নিং দর্শক। আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি, এত সকালে আমি উঠি না। যে আজকে আমাদের দাদুর শ্রাদ্ধ, তা সেই অনুষ্ঠানে আমরা যাচ্ছি, মানে আমি প্রথম যাচ্ছি, রত্না পরে যাবে। তা চলো আজকে সারাদিন আমাদের আরামবাটার বাড়ি এবং শ্রাদ্ধ অনুষ্ঠান কিভাবে হচ্ছে তোমাদের দেখাবো। তা আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। এবার রত্নাকে তুলি। গুড মর্নিং, ওঠো ওঠো, আমি বেরিয়ে পড়ছি, তুমি তাড়াতাড়ি যাবা, ঠিক আছে? গুড মর্নিং, একটু গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং, মাসের মধ্যে দেখা যায়। গুড মর্নিং। আর যে ওইসি খ্যাপা বুড়ি ঘুমাচ্ছে, ঠিক আছে, এদের গুড মর্নিং করে দিলাম। আমি আস্তে আস্তে বেরোই, ট্রেন ধরতে হবে। ট্রেন থেকে নেমে কালীনারায়ণপুর ব্রিজ পার করে টোটো ধরবো আরামবাটা যাওয়ার জন্য। টোটো চেপে সুন্দর সকালবেলা প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর লাগছে, দেখেছো চারিদিকে মাঠ। প্রায় আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর সামান্য কিছুটা গেলে আমাদের বাড়ি পড়বে। বাড়িতে পৌঁছে দেখি যে ঠাকুর মশাই চলে এসছে এবং সব কিছু রেডি করছে আস্তে আস্তে। রত্নাও বাড়ির থেকে বেরিয়ে পড়েছে, তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা ট্রেন থেকে নেমে গেছি, এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে ঐশী পপকর্ন খেতে খেতে যাচ্ছে। চলো, কোথায় যাচ্ছ? যাচ্ছে সবাই? ভালো, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা ওই পাড়টা যাবো, তো দেখাই ওই পাশটা ওভার ব্রিজটা দিয়ে পার হয়ে ওপাশে যাব, টোটো ধরবো। হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি মানে এখানে তাড়াতাড়ি হাঁটো, সিঁড়িতে আমার হাত ধরো, হাত ধরো, চলো। তুমি চলো আগে, চলো আস্তে আস্তে চলো। আমরা এবার ব্রিজটা পার করে নেবো, চলো চলো চলো, ছোট্ট ব্রিজ, দাঁড়াও দাঁড়াও, চলো 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 চলো। হাট, সামনে অনেক টোটো দাঁড়িয়ে আছে, দেখি এবার টোটোকে গিয়ে বলি একা নিয়ে যাই নাকি। একা একা যেতে চায় না, এটাই হচ্ছে প্রবলেম। দাঁড়াও মা, সাইড হও সাইড হও, চলো চলো চলো, এদিকে 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 এদিকে। ষোলোয়া স্কুল যাবেন? একাই? কত নেবেন? স্কুল 30 টাকা? আচ্ছা চলুন, তারা আছে, তারা থাকলে বসতে হবে না, তারাই আছে, ডবল ভাড়া নেবেন তাও বসতে হবে, একটু তো বসতে হবে, লোক দেখবো না, আচ্ছা ঠিক আছে, কোনটায় বসবো? ওপাশেরটা চলো, আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো, এটাই বসো, ওঠো, রোদ এখানে প্রচন্ড, বসো ওখানে বসো। Thank you.
দাদু ভাইকে দেখেছিস? দাদু ভাই সিন্দুর কালে টিফিন হচ্ছে লুচি আলুর তরকারি তাই তো অরিত আমার ভাই ক্যাটারিং করছে সে ভোর চারটের থেকে শুরু করেছে এখনো শেষ হয়নি ওর টাকায় কটা এই দশ টাকায় কটা লুচি এই যে দশ টাকায় কটা বলে দাও বলে দাও বলে দাও তিনটে মাঠের দিকে বেড়াতে গেছে সবাই মিলে এবং মাঠে যে কি কি করলো দেখো বলো খা খেতে ইচ্ছে করলে খা টমেটো চুরি করতে যাচ্ছে দেখো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি টমেটো চুরি করতে গেছে গো এটা টমেটো ক্ষেত ওপাশে ওপাশে ওটা গাঁদা ফুল তার ওপাশে সিম তার ওপাশে শুকনা ফুল আর এটা হচ্ছে কলা বাগান চলো গোলাপ গাছ স্ট্যান্ডার্ড চোর টমেটো চুরি করতে গেছে চলো ওপাশে দেখি আসি এই যে টমেটো চুরি করে নিয়ে এসে দেখো দেখো ঐশি গোলাপ ফুল চুরি করেছে দেখি ঐশি দাঁড়া দাঁড়া হাতে গোলাপ ফুল এই যে সব গোলাপ ফুল চুরি করেছে সবাই মাঠে যে ওই যে পচা টমেটো তুলেছে পচা টমেটো দেখি কত টমেটো দেখি 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 এই যে এত টমেটো বা অনেক এক কিলো দেখি ঐশি দেখি এমনি দিবা তো
আছে ঠিক আছে চুপচাপ জল নিয়া জল দে দাদি ও কি করবে ও দিয়ে ডুব দিয়ে চলে যাবে তাই তো জলটা দাও তো একদম ও সবাই খাই ও তাকাবে না বিয়ায় আর তাকাবে না ঘুরে চলে যাবে ও ডুব দিয়ে দাও এ বাবু দাদা ধান করেছ না একবার আস্তে আস্তে থেকে উঠো কালকে পরবর্তী ভিডিওগুলো আমাদের ডিলিট হয়ে গেছিল যার কারণে আমরা ব্লগটা শেষ করতে পারিনি এখন ঐশী খেয়ে দিয়ে সকালবেলা রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে ও ফুল তুলে এনেছ বলে আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করলাম বলো আজকে ব্লগটা এখানেই শেষ করেছি সবাই খুব ভালো থাকবে সবাই খুব ভালো থাকবে গুড বাই